গুড ইভিনিং গাইস, চলে এসেছি আমরা একটা ব্লগ নিয়ে। আজকে এখন বাজে সন্ধ্যে 7:15, ঠিক আছে? এখন 7:15 হয়ে গেছে, মানে বিকেলবেলা অনেকক্ষণ আগে ওটার করেছিল, ঘুমিয়ে পড়েছি বলে আমি উঠতে পারলাম না। বাজারে যাবো একটা ডিসপেন্সার কিনতে, ওয়াটার ডিসপেন্সার। বাড়িতে প্রচন্ড জলের জন্য প্রবলেম হচ্ছে, বাজারে কোথায় পাওয়া যায়, কত দামটা চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়িতে ফিরে চলে আসা। ধর একটু ঠান্ডা লেগেছে, আর আজকে গোটা দিনটা আমার ছুটি আছে, সারা চেষ্টা করবো তাড়াতাড়ি আজকে বাড়িতে এসে একটু রেস্ট নেওয়া। অলরেডি রেস্ট নিয়েছি, দুপুরবেলা ঘুমিয়েছিলাম বা ওই দুটো নাগাদ। হ্যাঁ, খাওয়া দাওয়া করে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আসছে না, করতে করতে দুপুর দুটো বেজে গেছে। চলুন দেখা যাক আজকে ভিডিওটাই, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে রাস্তা। চলুন মার্কেটিং হয়ে গেল। এখন জাস্ট ভেবেছিলাম ওয়াটার ডিসপেন্সারটা নিয়ে আসবো, নেব, ওটা এখন এই মুহূর্তে বোধহয় নেওয়া যাবে না, কারণ কোনো দোকান আমি এটা খুঁজে পাচ্ছি না। চেষ্টা করছি যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। আমরা এসেছিলাম এস এল হাউস, ঠিক আছে? এটা রাসবিহারী মোড়ে ট্যাঙ্গুলা পার্কের সামনে, অপোজিট অফ সিটি স্ট্যান্ড।
আজকের মতো এখন শেষ করলাম এখানে ভিডিওটা। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইনস্টাগ্রামের পেজটাকে ফলো করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি এক্সাইটেড ভিডিওর মধ্যে। দেখা হচ্ছে, টাটা, বাই বাই, গুড নাইট।